আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ সামুয়েল হোসেন। সবাই কেমন আছেন? আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে রাজশাহী। অনেকদিন পর রাজশাহী শহরে যাচ্ছি। আজকে রাজশাহী শহরে মূলত যাচ্ছি বেড়ানোর উদ্দেশ্যে সিএনজিলিয়া। সিএনজিটা মূলত আমার না, আমি সিএনজি টুকটাক চালাতে পারি। তো এক ভাইয়ের সিএনজি, ভাই ধান কাটতে গেছে, বাড়ির সিএনজিটা পড়েছিল এক কথা বেকার বেকার। আজকে সেই বেকারত্ব দূর করতেছি সিএনজির সাথে আমারও। তো চলেন আজকে রাজশাহী শহর ঘুরে দেখাবো যতটুকু সম্ভব, যতটুকু পারি, কী কী করতেছি, কী খাচ্ছি, কোন জায়গায় কোন জায়গায় ঘুরতেছি, আপনারা সব কিছু আজকে দেখানোর চেষ্টা করবো। চলেন ভিডিও শুরু করা যাক। রাজশাহীর মেন শহর, প্রধান শহর, আমার বাড়ির থেকে মোটামুটি আপনার 50 কিলোমিটার ফাঁকে। সিএনজিলিয়া যাতে আপনার 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট এরকম একটা স্বাভাবিক সময় লাগে। ধরে গেলে কিছু সময় কম বেশি লাগে। আমার সাথে অনেক কয়েকজনই আছে, তার ভিতর আপনার কয়েকজন রুগী আর কয়েকজন সুস্থ। আমার অত তাড়াহুড়া নাই, আমরা টুকটাক টুকটাক করে গেলে রাজশাহী আমার পৌঁছালে হবে এরকম একটা বিষয়ে আমরা দেখতে দেখতে অলরেডি বিনোদপুর চলে এসেছি। আর বিনোদপুর মানে আপনারা ধরে নিতে পারেন যে আমরা রাজশাহীর ভিতর চলে এসেছি। রাজশাহী মূলত শিক্ষানগরী হিসাবে বাংলাদেশের সর্বস্তরের মানুষ কম বেশি সকল চিনি থাকেন, চিনে। আমরা বর্তমানে অবস্থান করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একেবারে গেটের সামনে। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট। রাজশাহী শহর থেকে, মেন শহর থেকে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার দূরে একেবারে মনোরম পরিবেশে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত। আমি এখন বর্তমানে যে জায়গাটাতে অবস্থান করতেছি জায়গাটার নাম হচ্ছে সি অ্যান্ড বির মোড়। আমি যখন ফার্স্ট টাইম প্রথম সময় রাজশাহী আসি তখন এই জায়গাটাকে আমি ভাবতে শুনো সিএমবি, আমি ডাইরেক্ট বলতে শুনো সিএমবির মোড়, কিন্তু আসলে জায়গাটার নাম সি অ্যান্ড বির মোড়। সি অ্যান্ড বির মোড়ে আমরা আইসি আলামিন ডায়াগনস্টিক সেন্টারে। 14 বড় ভাই মোহাম্মদ জাকির হোসেনের ফুবা একটু অসুস্থ, সেই কারণে এখন আমরা রাজশাহীর বিখ্যাত চানাচুর খাচ্ছি। বিখ্যাত বলতে গেলে আসলে চানাচুরটা আমার খুবই ভালো লাগছে। রাজশাহীর অরিজিনাল বিখ্যাত চানাচুর কি সেটি আমার জানা নাই, কিন্তু এই চানাচুরটা আমার খায় যে এত স্বাদ লাগিছে যে আমার মনে হয়েছে এটি বিখ্যাত চানাচুর। যদি কারো জানা থাকে রাজশাহীর বিখ্যাত চানাচুর আসলে কুইন্ডি বা কি নাম সেটি অবশ্যই অবশ্যই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমি যে চানাচুরটা খাচ্ছি আপনার একটু নামটা দেখাই, দেখেন। চানাচুর খাওয়া শেষে চানাচুর হজম হাল লাগে, একটু হালকার উপর ঝাপসা করে স্প্রাইট খেয়ে লিখছে। আমি গাড়ির ভিতর আসি বসনু, কারণ গাড়ির ভিতর ব্যাগপত্র আছে সব দেখা লাগবে, সে কারণে গাড়ির ভিতর বসনু, কিন্তু সময় কাটতেছে না। সেই কারণে আর একটা চাচার সিন্দিত কিছুক্ষণ বসনু, বসার পরে দেখি কলা, কিন্তু কলা খাতে ভালো লাগতেছে না বা মন টানতেছে না, কারণ জার্নি করলে আপনারা জানেন একটু জিহ্বাটা জিহ্বাটা অবস্থা হয়। মিষ্টি জাতীয় জিনিসের উপর অত টান থাকে না, ঝাল জাতীয় কোনো কিছু খাতে খুবই ভালো লাগে। আমরা দুই ভাই বসে এখন মনে শুকে রংসা খাচ্ছি। রংসা খাওয়া শেষে আমরা আবার বাদাম খাতে বসে পড়ছি। আর এই বাদামটা লিসি হচ্ছে আমার বাড়ির পাশে এক ভাইয়ের থেকে। লিসি বলতে গেলে এই জায়গাতে সে কিনেছি, ভাই শহরে বাদাম বেচা কিনা করে। বাদাম খাওয়া শেষে আমি একটু আলামিন ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে আসি, একটু বসেছি মনে শুকে, হালকা করে ফ্যানের বাতাস খাচ্ছি, কারণ আপনার রুগীর যে বেডিং পত্র ছিল সেই বেডিং পত্রগুলা ভিতরে আনা হয়েছে। অনেকটা সময় বসে থাকতে থাকতে আমার আর ভালো লাগতেছে না, তাই ভাবনা আমি একটু বাইরে বেড়া আসি। বাইরে আসি তো আমি অবাক, এখন সন্ধ্যা কি দিন কি রাত আমি কিছুই বুঝতে পারতেছি না। চারিদিক আলো ঝকঝক করতেছে, আমার এই গ্রামে কিন্তু ভাই এত লাইটিং ফাইটিং নাই, দেখা যাচ্ছে রাত হলে অন্ধকার হয়ে যায়। কিন্তু শহরে আসি দেখতেছি যে রাত হয়েছে, কিন্তু মনে হচ্ছে আরো চকচক উজ্জ্বল বেশি করতেছে এরকম একটা অবস্থা। ভাই শহর কইছে কাকা, আসলে শহর আর গ্রামের সাথে কোনো মিল নাই। হাতের বামে একটু লক্ষ্য করে দেখতেছি এ জায়গাতে আবার খেলা চলতেছে, আইপিএল খেলা চলতেছে। কিছুক্ষণ খেলা দেখনু, খেলা দেখে শেষে আমরা আবার একটা হোটেলে চলে আসনু খাওয়ার জন্য, রাতের খাওয়ার। এদিকে রাতও হয়ে গেছে অনেকটা, আমার খাওয়া দাওয়া শেষে আবার বাড়ি ফেরা লাগবে, বাড়ি যাওয়া লাগবে। আমরা রাতের খাবারে খাচ্ছি তন্দুর রুটি আর হচ্ছে গরুর বট। একটা কথা ভাবতেছি, সে কথাটা কি জানেন, সিএনজি চালাশারি যে এত আদর যত্ন এত সম্মান খাতির, সিএনজি যদি আমার একটা থাকলে নেই তাহলে তো এই যে এইসব খাওয়া দাওয়া করে আমি 2-3 মাসের ভিতর সেই মোটা হয়ে গেল এরকম একটা বিষয়। রুটি বট খাওয়া শেষে চলে এসে দই, এখন আমরা দই খাবো। ভাই তো আগে সারি ফেলা দিছে, আগে সারি ফেলা দিছে বলতে গেলে রুটি আমার আগে খায় ফেলাইছে, আমার এখনো রুটি খাওয়া শেষ হয়নি। ভাই এদিক অলরেডি দই খাওয়া শুরু করে দিছে। ভাই একটু রোগী পাতিলা খুব দৌড়াদৌড়ি করেছে, যে কারণে ভাইয়ের খিদিরে একটু বেশি লাগিছে। দই খাওয়া শেষে আবার চলে আসছে ম্যারেন্ডা। ম্যারেন্ডা দইয়ের ভিতর মনে হয় মিক্স করবে ভাই, দেখেন একটু, এটি নতুন রেসিপি বলতে পারেন। ভাই এরকম করে আমার জীবনে আমি কখনো খাইনি, আজকে হয়তো ভাইয়ের জন্য আমাকেও খাওয়া লাগতে পারে। আর একটা কথা না বললে নাই, সেই কথাটা হচ্ছে আজকে রাজশাহী শহরে আসনু কিন্তু রাজশাহীর কোনো জায়গায় সেভাবে ঘুরে দেখাতে পারলো নি, সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আগামী দিন যদি আসি অবশ্যই ঘুরে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।